আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাস পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায় পৃষ্ঠা 113 ও 14 পৃষ্ঠায়, পঞ্চম অধ্যায়ের ক্লাস পৃষ্ঠা 113 এবং 14 পৃষ্ঠা। আজকের ক্লাসের বিষয় মদিনা সনদ। আজকের ক্লাসের বিষয় মদিনা সনদ। ইতিপূর্বে তোমাদের সামনে আমি ক্লাস নিয়েছিলাম মদিনায় হিজরত বিষয়ে, অর্থাৎ মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফের মুশরিকদের অত্যাচার উৎপীড়নে অতিষ্ঠ হয়ে যখন আল্লাহর নির্দেশ পেলেন তখন 622 খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর। আর তার পূর্বেই মদিনা থেকে একবার 12 জনের একটি দল, আবার 75 জনের একটি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মক্কায় এসে তারা ইসলাম কবুল করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত দিয়ে যান। তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানান বা দাওয়াত জানান যে মদিনায় আসলে আমরা আপনাকে সাদরে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। তো তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করলেন। গত ক্লাসে তোমাদের বলেছি যে হিজরত শব্দের অর্থ কি, হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ, মুহাজির অর্থ কি তাও বলেছি, এবং মুহাজির হলো দেশ ত্যাগকারী, অর্থাৎ মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় অবস্থান করেছেন বা মদিনায় হিজরত করেছেন তাদেরকে মুহাজির বলা হয়। আর এই হিজরতকারী ব্যক্তিদেরকে বা মুসলমানদেরকে মদিনায় অবস্থানকারী যে সমস্ত মানুষ সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। এই মুহাজির শব্দটি আরবি শব্দ, আনসার শব্দটি আরবি শব্দ, যদিও বাংলাদেশে এখন আনসার নামে একটি বাহিনী গঠিত রয়েছে বা একটি দল রয়েছে, সরকারি দল। তো এই আনসার শব্দটি আসলে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় থেকে এসেছে। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। গত ক্লাসে তোমাদেরকে এগুলো বলেছিলাম, আজকে সেগুলো একটু স্মরণ করিয়ে দিলাম। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন তার পূর্বে আরেকটি কথা বলে নেন যে কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন, সেখানে কয়দিন অবস্থান করেছিলেন। শাওর নামক গুহায় আশ্রয় নিয়েছিলেন কাফের মুশরিকদের ধাওয়ায়, আর সেখানে 3 দিন অবস্থান করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন, সেই কথাটি কিন্তু রয়েছে। অর্থাৎ আবু বকর সিদ্দিক দেখতে পেলেন যে কাফের মুশরিকরা পিছনে উট নিয়ে বা ঘোড়া নিয়ে বা খচ্চরে চড়ে বা যে কোনো বাহনে করে পিছু ছুটছে তাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য। আর সেই শাওর নামক গুহার দ্বার প্রান্তে যখন তারা, তখন আবু বকর এক পর্যায়ে বললেন আর বুঝি রক্ষা নেই, হয়তো শত্রু দল আমাদেরকে ধরে ফেলবে। তখন মহানবী সাল্লাম একটি কথা বলেছিলেন যে আল্লাহু মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহর প্রতি যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় বিশ্বাস, তা এই কথা থেকেই বোঝা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করবেন তাকে কেউ ধ্বংস করতে পারে না বা হত্যা করতে পারে না, তারই নমুনা কিন্তু হিজরতের সময় ঘটেছে। এবারে বা আজকে তোমাদেরকে সেই মদিনা হিজরত করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সেই কথাগুলোই এই মদিনা সনদের মধ্যে রয়েছে। আজকে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটি অনুধাবন করবে বা শুনবে, কেননা মদিনা সনদ কাকে বলে এই একটি প্রশ্ন রয়েছে, এবং এর মধ্যে প্রশ্ন পাওয়া যাবে যে মদিনা সনদের ধারা কতটি। আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো আগেই বলে দিচ্ছি, আর তারপরে উত্তরগুলো তোমাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করবে, এবং পারলে বোর্ডে লিখেও দেবো 2-4টি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে একটি আদর্শ সমাজ গঠন বা আদর্শ দেশ গঠন করার জন্য, মানে কি বলবো, তার ইচ্ছা অভিপ্রায় কার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মদিনায় হিজরত করে তার ইচ্ছা অভিপ্রায় কি, একটি আদর্শ সমাজ গঠন করবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি আদর্শ দেশ গঠন করবেন, এই তার ইচ্ছা অভিপ্রায়। তো সেজন্য তাকে অবশ্যই সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে,
তার মধ্যেও অনেকগুলো বৈশিষ্ট্য বা গুণাবলী থাকতে হবে। সেই আদর্শ সমাজ গঠনের যে বৈশিষ্ট্য তার মধ্যে তো অবশ্যই থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, তো সেই কি ছিল মহানবী সমাজে হিন্দুত্বের একটি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা উদ্যোগী হলেন এখানে মুহাজির আনসার, অর্থাৎ মদিনায় অবস্থান করেছেন মুহাজির, অর্থাৎ যারা হিজরত করেছেন তারাও গেছেন, আর যারা আনসার অর্থাৎ যারা সহযোগিতা করেন তারাও রয়েছেন, এবং সেই সাথে রয়েছেন মদিনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ, তাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য যে কৌশল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটলেন সেটি হলো যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্র, বিভিন্ন গোষ্ঠী, তা উঁচু বংশের হোক নিচু বংশের হোক, বিভিন্ন ধর্মের লোক ছিলেন সেখানে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ছিলেন, তাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষর করলেন, তারা যেন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, তারা যেন হিংসা বিদ্বেষ কলহ ফাসাদ ইত্যাদি থেকে বিরত থেকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, এমন একটি লিখিত সনদ যে স্বাক্ষর করেন তাকে বলা হয় মদিনার সনদ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছে মদিনার সনদ অর্থ কী বা মদিনার সনদ কাকে বলে। আমি তো বললাম মদিনায় হিজরত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় অবস্থানকারী আনসার মুহাজির, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, এর মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য কলহ ফাসাদ না করে, হিংসা বিদ্বেষ না করে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি চুক্তি স্বাক্ষর করলেন সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য, সকলে সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করার জন্য যে একটি চুক্তি স্বাক্ষর করলেন লিখিত চুক্তি, সেটিকে বলা হয় মদিনা সনদ। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু আস্তে আস্তে বললাম, তোমরা ক্লাস ফাইভে পড়ো সেরকম ভাবে আস্তে আস্তে বলছি যেন তোমরা কথাগুলো ধরতে পারো, বুঝতে পারো। মদিনা সনদ কাকে বলে? স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, অর্থাৎ যে বিভিন্ন ধর্ম পেশার মানুষ বললাম যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও থাকবে, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যবস্থা করলেন, একটা চুক্তি স্বাক্ষর করলেন সকল সম্প্রদায়ের মাধ্যমে। এটি হলো মদিনা সনদ নামে খ্যাত, আর এটি পৃথিবীর ইতিহাসে একটি লিখিত সনদ বা প্রথম সনদ, এটি অনুকরণ করে আজকে জাতিসংঘে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়, আজকে ইউনিসেফে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়, এছাড়াও বিভিন্ন যে সংগঠন রয়েছে তার WFP হোক, WHO হোক, বিভিন্ন চুক্তি যে স্বাক্ষরিত হয় মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই মদিনা সনদের চুক্তির অনুকরণ করেই আজকে এই সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এটি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। এই সনদে কতটি ধারা ছিল আগে আমি প্রশ্ন করেছিলাম, কতটি ধারা ছিল? 47টি ধারা ছিল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লিখতেই পারি মদিনার সনদে কতগুলো ধারা। প্রশ্ন, মদিনার সনদে কতগুলো ধারা ছিল? উত্তর কি? উত্তর হলো মদিনা সনদে। প্রিয় শিক্ষার্থী, আমার লেখাগুলো একটু পাকা হয়, তোমরা সাধারণভাবে মেনে নিবে। মদিনা সনদে 47টি ধারা ছিল, 47টি ধারা ছিল, অন্তত এতটুকু মনে রাখবে, কারণ এই মদিনা সনদে কতটি ধারা ছিল? 47টি ধারা। এটি ছোট প্রশ্ন আসতে পারে, আবার বড় প্রশ্ন লিখতে গেলেও মদিনা সনদ
অর্থ কি বা কাকে বলে? মদিনার সনদের ধারা কতগুলো ছিল, যে কোনো পাঁচটি ধারা উল্লেখ করো। এই প্রশ্ন যখন আসবে তখন কিন্তু অবশ্যই মদিনার সনদের 47টি ধারা ছিল, তার 47টি ধারার মধ্যে 5টি বা 6টি উল্লেখ করা হলো, এই কথাগুলো লিখে শুরু করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, 47টি ধারা। এবার আমি ধারাগুলো একে একে তোমাদের সামনে বলবো। এক নম্বর ধারায় ছিল যে সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আগেই তোমাদেরকে বলছি যে বিভিন্ন ধর্মের পেশার মানুষ ছিল সেখানে, তাহলে যার যার ধর্ম সেই সে পালন করবে। কোরআনে একটি আয়াত রয়েছে, লা ইকরাহ ফিদ দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নেই। আর প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম ও সেই মদিনায় হিজরত করে কাউকে যে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন এরকম কোন নজির পাওয়া যায় না। যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করবে, এটি মদিনা সনাদের এক নম্বর ধারা ছিল। কারো ধর্মে হস্তক্ষেপ করা যাবে না বা কাউকে জোর করা যাবে না যে তুমি ওই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করো, এরকম আল্লাহ রাসূলের কোনো নজির নেই। প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর, সনাদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায় নিয়ে একটি সাধারণ জাতি হিসেবে বসবাস করবে বা গঠিত হবে, সকলে সমান নাগরিক সুবিধা লাভ করবেন। আমরা যেমন বাংলাদেশের স্বাধীন নাগরিক, আমরা ধনী গরিব ছোট বড় সকলের আমাদের সমান অধিকার। যেমন কতগুলো অধিকার রয়েছে, খাদ্য বস্ত্র বাসস্থান, এগুলো কিন্তু সকলের অধিকার রয়েছে, সমানভাবে আমরা পাবো। কিন্তু হয়তো আমাদের দেশের কিছু প্রতিনিধির কারণে আমরা হয়তো সমানভাবে পাই না, বা লোকসংখ্যা বেশি জায়গার তুলনায় সেজন্য হয়তো এতটা আমরা পাই না। কিন্তু আরবের বা মদিনার কথা ছিল যে সকল স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সকল নাগরিক সমানভাবে সুবিধা ভোগ করবে, যে কোনো সুবিধাই হোক। প্রিয় শিক্ষার্থী, তিন নম্বর, কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে। তিন নম্বর, কিন্তু কেউ অপরাধ করলে তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে। একজনের অপরাধের কারণে যে তার গোষ্ঠী, তার জাতি, তার দেশের মানুষ যে এই দোষে দোষী সাব্যস্ত হবে তা কিন্তু নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের কোনো কথা বলেননি। কারো ব্যক্তিগত অপরাধের কারণে তার পিতামাতা বা তার জাতি গোষ্ঠীকে অপরাধী বানানো যাবে না। এটি মদিনা সনদের তিন নম্বর ধারা। প্রিয় শিক্ষার্থী, চার নম্বর, হত্যা রাহাজানি চিন্তায় লুণ্ঠন রক্তারক্তি খুন খারাপে এগুলো করা যাবে না। এগুলো ধারা ছিল, চার নম্বর ধারা। অর্থাৎ যত রকমের পাপ কর্ম সবগুলো নিষিদ্ধ করা হলো, মদিনা শহরকে পবিত্র করে ঘোষণা করা হলো, মদিনা শহরকে পবিত্র শহর হিসেবে ঘোষণা করা হলো। প্রিয় শিক্ষার্থী, যে ধারাগুলো বলছি অবশ্যই মনে রাখবে, কারণ বড় প্রশ্নে অর্থাৎ 5 মার্ক বা 6 মার্কের যে তোমাদের প্রশ্ন এসে থাকে সেটিও তোমাদের কিন্তু 8টি প্রশ্নের জবাব দিতে হয়। তো এইটি আসলে কমপক্ষে 5টি বা 6টি বাক্য লিখতে হবে তোমাদের। 5 নম্বর ধারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত অন্য কেউ কোন যুদ্ধের ঘোষণা দিতে পারবে না। মদিনা রাষ্ট্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত অন্য কেউ ইচ্ছা করলেই কোন যুদ্ধের ঘোষণা দিতে পারবে না। এই ছিল 5 নম্বর ধারা। এরপরে বলবো 6 নম্বর ধারা, সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ দেখা দিলে সেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মীমাংসা করে দেবে। সম্প্রদায় মানে কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধরনের জাতি সেখানে থাকতে পারে। এর মধ্যে কোনো কলহ বিবাদ হলে, কোনো রেষারেষি, কোনো মারামারি, কাটাকাটি বা কোনো রকমের হিংসা বিদ্বেষ হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো মীমাংসা করে দেবেন। এই ছিল মদিনা সনদের 47টি ধারার অন্তত 5টি 6টি ধারা তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থী, ধারাগুলো অবশ্যই মনে রাখবে। তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে মদিনায় হিজরত করলেন কত সালে, 622 সালে, 622 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। আর তারপরে মদিনা সনদ স্বাক্ষর করলেন কবে? এরপরে মদিনায় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস শুরু করলেন
তখন সকল সম্প্রদায়ের মধ্যে, সকল জাতি গোষ্ঠীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন, অর্থাৎ সকলে মিলে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই যে একটি চুক্তি সম্পাদিত করলেন, এর নাম হলো মদিনা সনদ। মদিনা সনদে কতটি ধারা ছিল? 47টি ধারা ছিল। 47টি ধারা, তোমাদের পাঠ্য বইয়ে কয়টি ধারা উল্লেখ রয়েছে? 6টি ধারা উল্লেখ রয়েছে। এই 6টি ধারা কিন্তু একে একে তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই ধারাগুলো অবশ্যই মনে রাখবে। কিন্তু মদিনার সনদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় সহিষ্ণুতা ও সুন্দর সমাজ গঠনের এক জ্বলন্ত স্বাক্ষর বহন করেন। এতে বিভিন্ন জাতির বা বিভিন্ন ধর্মাবলম্বীর স্বাধীনতা ও আর্থ সামাজিক অধিকার নিশ্চিত হয়। যে শিক্ষার্থী মদিনার সনদ কাকে বলে, এর ধারা কয়টি, কমপক্ষে 6টি ধারা উল্লেখ করো, এই প্রশ্নের জবাব তোমরা এখন সহজলভ্যভাবে দিতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে একটু পড়ালেখা করলে অবশ্যই পড়াগুলো মনে থাকবে, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।